হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইতিহাস সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা কোশ্চেন পেপার নিয়ে। তো পরপর আমরা দেখে নেব, সবার প্রথম দেখব সিলেবাস, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, এরপর আমরা নাম্বার বিভাজন এবং তারপর আমরা একটি নমুনা কোশ্চেন পেপার দেখে নেব এবং কোশ্চেন পেপারটি আমরা উত্তরসহ দেখব। তো সবার প্রথম সিলেবাসটা তোমরা দেখে নাও। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ইতিহাস বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই চ্যাপ্টারটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবারে এখান থেকে কি কি নাম্বার বিভাজনের কোশ্চেন থাকবে সেগুলি আমরা দেখে নেব। সবার প্রথম দেখো MCQ কোশ্চেন থাকবে, এখানে 1 মার্কের 2টি। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 1টি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি, বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি। এরপরে তৃতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই চ্যাপ্টারটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবং এখান থেকে কিভাবে কোশ্চেন, অর্থাৎ এই চ্যাপ্টারের নাম্বার বিভাজনটি আমরা দেখে নেব। দেখো প্রথমে এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের 1টি MCQ কোশ্চেন থাকবে, 1 নম্বরের 1টি শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, এবং বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে, অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 × 3, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি। এরপরে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা এবং উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা আমরা দেখে নেব। টোটাল MCQ কোশ্চেন থাকবে 3টি, তোমাকে 3টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। 1 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, তোমাকে 2টি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে, এবং উত্তর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2টি, তার মধ্যে 1টি করতে হবে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, তার মধ্যে 1টি করতে হবে, 3 নম্বরের প্রশ্ন অর্থাৎ বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 2টি, তার মধ্যে 1টি করতে হবে, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, তার মধ্যে 1টি করতে হবে। টোটাল তোমাকে তাহলে 3 নম্বরের MCQ কোশ্চেন করতে হবে, 2 নম্বরের 1 নম্বরের যে কোশ্চেন দেওয়া থাকবে অতি সংক্ষিপ্ত সেটি করতে হবে, এবং 2 নম্বরের কোশ্চেন করতে হবে তোমাকে এখানে 2টির মধ্যে 1টি করতে হবে, এবং 3 নম্বরের কোশ্চেন তোমার 2টি দেওয়া থাকবে 1টি করতে হবে, এবং 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে 2টি, তার মধ্যে 1টি করতে হবে। টোটাল 15 মার্কের কোশ্চেন হবে। আশা করি ডিটেলসে তোমাকে বোঝাতে পেরেছি। এরপরে একটি নমুনা কোশ্চেন আমরা দেখে নেব। তো কোশ্চেনটি তোমাদের এইভাবে থাকবে, ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024 ক্লাস 7, সাবজেক্ট ইতিহাস, ফুলমার্ক 15, টাইম থাকবে 30 মিনিট। তো পরপর নাম্বার বিভাজন এবং নমুনা কোশ্চেনটি দেখে নেব। তো সবার প্রথম রয়েছে দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো, টোটাল 3টি কোশ্চেন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। একের দাগের কোশ্চেনটি কী রয়েছে, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় এর অপশনে ওই তরেও অরণ্যক, বি এর অপশনে আইনি আকবরি, সি এর অপশনে অর্থশাস্ত্র, ডি এর অপশনে দানসাগর গ্রন্থে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশন ওই তরেও অরণ্যক। এরপরে একের দাগের 2-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, পার রাজা রামপালের রাজধানী ছিল এর অপশনে লক্ষণাবতী, বি এর অপশনে রামাবতী, সি এর অপশনে রামপুর, ডি এর অপশনে হস্তিনাপুর নগরে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রমাবতী। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, খলিফা শব্দের অর্থ এর অপশনে রাজা, বি এর অপশনে প্রতিনিধি, এবং সি এর অপশনে হবে কর্মচারী। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশন প্রতিনিধি। এরপরে 2-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা 1টি বাক্যের মধ্যে। তো এখানে নাম্বার বিভাজন আছে দেখো 1, 2, 2। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 2-এর দাগের 1, রামচরিত কাব্য কে রচনা করেন। তো এখানে অ্যান্সারটি হবে সন্ধ্যাকর নন্দী। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কী নামে পরিচিত ছিল। তো এখানে অ্যান্সারটি হবে বরেন্দ্র। এরপরে 3-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো 1টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে নাম্বার বিভাজন দেখো কী রয়েছে, 2-1-2। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, খলিফা কাদের বলা হয়। তো এখানে অ্যান্সারটি দেখো, হযরত মোহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদের বলা হয় খলিফা। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, টিকা লেখো মৎসর ন্যায়। তো এখানে অ্যান্সারটি দেখো, মৎসর ন্যায় বাংলার অরাজক অবস্থা বোঝানোর জন্য মৎসর ন্যায় কথাটি ব্যবহার করা হয়েছে। জলাশয়ে বড় মাছ যেমন ছোট মাছদের খেয়ে নেয়, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় তেমনি শক্তিশালী লোকেরা দুর্বল লোকের উপর অত্যাচার করত। বাংলার এই অরাজক অবস্থাকে ব্যঙ্গ করে মৎসর ন্যায় বলা হয়। এরপরে দেখো 4-এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো 1টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে নাম্বার বিভাজন আছে দেখো 3-1-3। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, আরব কাদের বলা হয়, বেদুইন কারা। এখানে অ্যান্সারটি দেখো, আরব দেশের অধিবাসীদের আরব বলা হয়, এখানের মানুষেরা নিজেদের আরব বলেই পরিচয় দেয়। এরপরে দেখো বেদুইন,
আরব দেশে যাযাবর মানুষদের বেদুইন বলা হয়। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কৈবত বিদ্রোহের তাৎপর্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, এই বিদ্রোহের তাৎপর্যগুলি হলো, এক নম্বরে কৈবতদের মতে নিম্নবর্গীয় মানুষ এই বিদ্রোহের মাধ্যমে পাল রাজশক্তিকে অস্বীকার করে এবং শাসন ক্ষমতা দখল করে। দ্বিতীয় নম্বর, কৈবত বিদ্রোহ বাংলায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের প্রমাণ দেয়। এরপরে পাঁচের দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। পাঁচের দাগে কী রয়েছে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো আর দশটি বাক্যের মধ্যে। তো এখানে নাম্বার বিভাজন রয়েছে দেখো পাঁচ এককে পাঁচ। পাঁচের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, তরাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন, এবং নাম্বার ভিভাজনটা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো অবশ্যই একটা লাইক করে দাও। আরও অন্য সাবজেক্টের নাম্বার ভিভাজন এবং কোশ্চেন জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।